হ্যালো গাইস, আমি মোহাম্মদ তাজুলুস তাইমুন। সো আজকে তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতি। খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, কারণ হচ্ছে এইটা সাধারণত আমি যে চারটা রুলস পড়েছিলাম সেই রুলসটারই একটু বাইরে, এবং সেই রুলসটার বাইরে গেলেও কিভাবে কাজটা করতে হবে সেটাও বুঝিয়ে দিব। এবং তুমি যদি এই কাজটা করতে পারো, অ্যালকেন থেকে অ্যালকিন কাজটা করতে পারো, তাহলে আমরা কিন্তু অ্যালকিন থেকে কার্বক্সিলিক এসিড পর্যন্ত যাওয়ার সবগুলো অয়ে জানি। দ্যাট মিন্স তুমি যদি শুধুমাত্র এই অয়েটাকে অতিক্রম করতে পারো, অ্যালকেন থেকে অ্যালকিন পর্যন্ত যাওয়াটাকে, তুমি কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকেন থেকে মানে কার্বক্সিলিক এসিড পর্যন্ত যাওয়ার অয়েটাকেই মানে মসৃণ করতে পারবে। সো আমরা শুরুর দিকে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যালকেনের সংকেতটা লিখে ফেলা এবং অ্যালকিনের সংকেতটা লিখে ফেলা। সেটার জন্য আমি প্রথমে ছোটটাই চুজ করব, যে অ্যালকেনের জন্য আমরা ধরবো যে ইথেন এবং অ্যালকিনের জন্য আমরা ধরবো যে ইথিন। সো অ্যালকেনের জন্য যদি আমরা ইথেনকে ধরি তাহলে আমরা পাচ্ছি যে CH3CH3, এবং অ্যালকিনের জন্য আমরা পাচ্ছি যে CH2CH2। সো দেখো এখানে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের যে জানা চারটা রুলস ছিল সেই চারটা রুলস কে লিখবো, সেই চারটা রুলস কে ইমপ্লিমেন্ট করবো, দেখবো যে ওই চারটা রুলস থেকে কোন রুলস এর মধ্যে পড়ে কিনা। তো আমরা যদি ওই চারটা রুলস লিখি, আমাদের প্রথম রুলস ছিল যে হাইড্রোজেন সংযোজন, এবং সেইখানে আমরা নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটাবো। এবং কখনো যদি আমরা মনে করি যে কখনো যদি আমরা দেখি যে H2O সংযোজন প্রয়োজন, তখন আমরা H3PO4 এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, এবং সেইখানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমোস্ফিয়ার চাপে বিক্রিয়া ঘটাবো। এবং কখন যদি আমাদের মনে হয় যে H2O অপসারণ, সো H2O অপসারণের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে H2SO4 দিব, বা আমরা যেটা দিব সেটা হচ্ছে Al2O3। এবং 4 নম্বরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে জারণ ঘটানোর প্রয়োজন, অর্থাৎ H2 অপসারণ বা অক্সিজেন সংযোজন। সো এই দুইটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4 দিব, এবং তারা জার্মান অক্সিজেন উৎপন্ন করে দেবে। এখন দেখো, এখন তোমাদের যেই ধারণাটা হতে পারে, যেই ভুলটা যেই জায়গায় ভুলটা লাগতে পারে সেটা হচ্ছে তুমি যদি এইখান থেকে এইখানে যাও তখন তুমি দেখো এইখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2। দ্যাট মিন্স এই পথ থেকে এই পথে যেতে হলে তোমাকে একটা হাইড্রোজেনকে মাইনাস করতে হবে, এবং এইখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2, দ্যাট মিন্স আর একটা হাইড্রোজেনকে মাইনাস করতে হবে। দ্যাট মিন্স আলটিমেটলি তোমাকে মাইনাস করতে হচ্ছে H2। মানে তুমি যেটা ধরতে পারো সেটা হচ্ছে তুমি ভাবতে পারো যে ভাইয়া তাহলে আমি H2 কে অপসারণ করতে পারি, এবং আমার হাতে এই রুলসটা আছে তাহলে আমি এইটা দিয়ে কাজটা করে ফেলতে পারি। বাট তুমি এই জায়গাটায় ভুল ডিসিশন নিও, কারণটা হচ্ছে অ্যালকেন হচ্ছে এমন একটা যৌগ মানে যাদের সবগুলোই একক বন্ধন অ্যালকেন। তো অ্যালকেন হচ্ছে এমন একটা যৌগ যাদের সাথে তুমি সরাসরি কিছুকে সংযোজনও করতে পারবা না, এবং যাদের থেকে তুমি সরাসরি কিছুকে অপসারণ করতে পারবে না। তুমি যদি কিছু সংযোজন করতে চাও বা কিছু যদি সরাতে চাও, যদি দিকে একক বন্ধন আছে, তোমাকে অল টাইম প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কাজটা করতে হবে। এই পয়েন্টটা একটু নোট করে ফেলো যে অ্যালকেন থেকে আমরা সরাসরি কিছু অপসারণ করতে পারছি না, এবং সরাসরি কিছু যোগ করতে পারছি না, কিছু তো যোগ তো করাই যাবে না অ্যালকেনে। অ্যালকেন আমরা কিছু যোগ করতে পারবো না, এবং কিছু সরাসরি বিগ করতে পারবো না। সো এইখান থেকে তোমার যে এই হাইড্রোজেনটাকে মাইনাস করার যে তোমার চিন্তা চেতনাটা সেটা কিন্তু ভুল যাবে। সো এই হাইড্রোজেনটাকে আমরা সরাসরি মাইনাস করতে পারবো না, আমরা অন্য ওয়েতে মাইনাস করতে পারবো। সো এখন আমরা যদি আমাদের জানা রুলস গুলোর মধ্যে চিন্তা করি যে
কোন রুলসটা আমাদেরকে অ্যালকিন পর্যন্ত পৌঁছে দেয়। সো আমরা একটু দেখবো যে H2Oকে যখন আমরা অপসারণ করি সাধারণত একটা অ্যালকোহল থেকে, আমরা যদি আগের লেকচার গুলো দেখি যে একটা অ্যালকোহল থেকে যদি আমি একটা H2Oকে অপসারণ করি তখন সেইখানে তারা দ্বিবন্ধন দেয়। কারণটা হচ্ছে যে সেখানে আমরা সেটা দেখাবো ডিটেলস, বাট আমাদের এই জিনিসটা আমাদের প্রথম জানতে হবে যে আমরা যদি আমি একটু দেখাই নিয়মটা যে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যালকিন আমরা মানে যদি পাই তখন আমরা কিভাবে পাই, এই চারটা রুলস এর মধ্যে কোন রুলসটা থেকে আমরা অ্যালকিন পর্যন্ত যেতে পারি এবং কি থেকে যেতে পারি, সেটা হচ্ছে তুমি একটা অ্যালকোহল থেকে সবসময় একটা অ্যালকিনে যেতে পারবা। কারণটা আমি দেখাই, কারণটা হচ্ছে যদি একটা অ্যালকোহল তোমার হাতে থাকে, সাপোজ ধরো একটা অ্যালকোহল হচ্ছে তোমার এইটার মধ্যে দেখে একটা অ্যালকোহল হচ্ছে তোমার CH3CH2OH, এইখান থেকে কিন্তু তুমি এইখানে সরাসরি যেতে পারো। কারণটা হচ্ছে যে তুমি যদি এইখানে চিন্তা করো এবং এই এইখানে চিন্তা করো তখন তুমি দেখো যে CH3CH2OH এখানে হচ্ছে CH3, এখানে যদি যেতে চাও তোমাকে একটা H মাইনাস করতে হবে, যেহেতু এদিকে H হচ্ছে তিনটা এদিকে H হচ্ছে দুইটা, তুমি একটা H মাইনাস করা এবং এইখান থেকে যদি তুমি একটা CH2 এখানে হচ্ছে OH, মাইনাস করি তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যালকিন। বাট কার থেকে মাইনাস করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল। দ্যাট মিন্স আমাকে যদি যেকোনো ওয়েতে যদি আমাকে অ্যালকিনে যেতে বলে, তুমি অ্যালকিনে যাওয়ার জন্য তোমাকে অল টাইম একটা কাজই করতে হবে, অ্যালকিনে যাওয়ার পথটাই হচ্ছে এটা, তোমাকে অ্যালকোহলে ঢুকে দেন H2Oটাকে মাইনাস করে দিতে হবে। সো তোমাকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এই দিকে CH3CH3টাকে আগে অ্যালকোহল বানাতে পারো এবং সেই অ্যালকোহল থেকে তুমি আমাদের এই H2Oটাকে অপসারণ করে তুমি এইখানে যেতে পারো। সো প্রথমে তুমি যদি এইটা থেকে যদি তুমি অ্যালকোহল প্রস্তুত করতে চাও তাহলে দেখো তোমাকে কোন কাজটা করতে হচ্ছে। তার মানে আমি বলি অ্যালকিন থেকে অ্যালকেন থেকে অ্যালকিনে যাওয়ার সরাসরি কোনো পথ নেই। আমরা যদি অ্যালকেন থেকে অ্যালকিনে যেতে চাই তো অ্যালকেন থেকে আমাদেরকে প্রথমে আগে অ্যালকোহলটাকে তৈরি করতে হবে। সো অ্যালকোহল থেকে দেন আমরা অ্যালকিনে যেতে পারবো। দ্যাট মিন্স অ্যালকিনে ঢোকার একটাই পথ আমরা শিখালাম, অ্যালকিনে ঢোকার একটাই পথ শিখে রাখো, অ্যালকিনে ঢোকার একটাই পথ, আগে অ্যালকোহল লাগবে সেটা যে কোনো যৌগ হোক না কেন, সেই আগে অ্যালকোহল তৈরি করা লাগবে, দেন সেটা থেকে পানি অপসারণ করে আমরা অ্যালকিন পাবো। তাহলে আমরা যদি এইটা থেকে এইটাকে প্রস্তুত করতে চাই আগে আমরা কিন্তু জানি পরে আমাদের কি করতে হবে, H2Oটাকে অপসারণ করতে হবে। সো এইটা থেকে যদি আমরা এইটা প্রস্তুত করতে চাই তখন আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে দেখো এইদিকে হচ্ছে CH3 আছে, এইদিকে CH3 আছে, বাট এইদিকে হচ্ছে CH3 প্রথম তোমার কাজ হচ্ছে একটা হাইড্রোজেন কে মাইনাস করা এবং দ্বিতীয় তোমার কাজ হচ্ছে একটা OH কে ঢোকানো। সো আমি আগে বলছিলাম যে অ্যালকেন এর মধ্যে আমরা অ্যালকেন থেকে সরাসরি কিছু যোগ করতে পারি না, সরাসরি কিছু বিয়োগ করতে পারি না। তো সেইটার জন্য আমাদেরকে প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্য নিতে হয়, অর্থাৎ অন্য একটা মৌল আসবে এবং ওই মৌলটা এসে হাইড্রোজেনকে সরাবে এবং ওই মৌলটাই একটু পরে OH-টাকে ঢুকাবে ভিতরে। তো সেইটার জন্য তোমাকে যেটা যেটা করতে পারো সেটা হচ্ছে অ্যালকেনের সাথে আমরা জানি যে আমরা যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই বা কোনো ক্লোরিন ব্রোমিন যে কোনো একটা যদি আমরা বিক্রিয়া ঘটাই তখন এই ক্লোরিনটা এখানে একটা হাইড্রোজেনকে সরে সে এখানে প্রতিস্থাপিত হয়ে যায়, সেটা আমরা জানি, সেটা আমরা আমরা যদি বইয়ের বিক্রিয়াগুলো দেখি তখন সেটা হচ্ছে একটা মেইন রুলস। সো আমাদের প্রথম যে কাজটা হবে প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা ক্লোরিনকে ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া ঘটানো, এবং ক্লোরিনের সাথে যখন আমরা একটা অ্যালকেনের বিক্রিয়া ঘটাবো CH3 এর সাথে যখন আমরা CH3 এর বিক্রিয়া ঘটাবো CL2 তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই
অ্যালকেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটায় তখন একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। সো এখানে যদি প্রতিস্থাপন করে তাহলে আমরা পাচ্ছি CH3CH2CN প্লাস একটা হাইড্রোজেনকে যে সরিয়ে দিল, দেখো একটা হাইড্রোজেনকে সরিয়ে দিল, দেখো একটা হাইড্রোজেন আর এখানে Cl2 থেকে একটা Cl এদিকে গেল, বাকি একটা রইল Cl, সেটার সাথে HCl। ইন্টারমিডিয়েট জিনিস বা ইন্টারমিডিয়েট সাবস্টেন্স যে হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়েছে এবং সে কি করবে ওইটাকে ঢুকাবে ভিতরে। ওইটাকে যদি আমরা ভিতরে যৌগটার ভিতরে যদি আমরা আনতে চাই, OH আমরা কোন জায়গা থেকে পাবো? সাধারণত আমরা জানি যে OH যে যৌগগুলোতে থাকে সেগুলোকে বলা হয় ক্ষার। সো আমরা যেকোনো একটা ক্ষার নিয়ে OHটাকে ভিতরে অ্যাড করে দিতে পারি। সো আমরা একটা ক্ষার হিসাবে NaOH কে নিলাম। সো আমরা যদি NaOH কে নিই তখন আমরা পাবো হচ্ছে NaOH কে যদি আমরা নিই তখন হচ্ছে যে CH3CH2Cl প্লাস NaOH, সো আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইখান থেকে Cl টা সরে যাবে, OH টা ভিতরে অ্যাড হবে, সো আমরা পাবো হচ্ছে CH3CH2OH প্লাস আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্লাস NaCl। দেখো এখন কিন্তু আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। সো অ্যালকোহল পর্যন্ত যাওয়ার আমাদের ক্যাপাবিলিটি আছে, বাট অ্যালকেন থেকে সরাসরি হাইড্রোজেনটাকে অর্থাৎ H2কে অপসারণ করার আমাদের কোনো ওয়ে জানা নেই। সো আমাদের অ্যালকিন পর্যন্ত যদি আমরা যেতে চাই তখন আমাদেরকে অল টাইম আগে অ্যালকোহলে যেতে হবে এবং অ্যালকোহল থেকে তোমাকে এই পথটা যেতে হবে। সো আলটিমেটলি তোমার হাতে আছে এখন এইটা, এবং এইটা থেকে তুমি এইটা প্রস্তুত করতে চাও। দেখো খেয়াল করো এইখান থেকে পানিকে অপসারণ করলেই পানিকে অপসারণ করতে হবে। সো এইখান থেকে যদি এইখানে যেতে চাও এই পানিটাকে অপসারণ করলেই চলবে। সো আমি এইখান থেকে পানি অপসারণ করবো। সো CH3CH2OH এখানে যদি আমরা পানিকে অপসারণ করি তখন এদিকে আমরা এয়ার টু অক্সিজেন দিব বা এইচ টু সালফার দিব, তখন আমরা পাবো হচ্ছে এইখান থেকে একটা হাইড্রোজেনকে সরাবো, এইখান থেকে ওইটাকে সরাবো। মনে রাখবো যত যখন আমরা পানিটা অপসারণ করব কখনোই আমরা একটা কার্বন থেকে পুরো পানিটাকে অপসারণ করব না, আমরা যে কার্বনটা ওইচ আছে ওই কার্বন থেকে ওইচটাকে শুধুমাত্র অপসারণ করব এবং তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করব। এই জিনিসটা সবসময় তোমাকে মাথায় রাখতে হবে। সো একটা থেকে আমরা হাইড্রোজেনকে অপসারণ করব, দ্যাট মিন্স এখানে থাকবে হচ্ছে CH2, যে হাইড্রোজেনটা সরে গেল সেখানে একটা হাত খালি, এবং এখানে থাকবে হচ্ছে CH2 ও OHটাকে যদি আমরা সরিয়ে দিই তখন হচ্ছে এইখানে OH এর জায়গায় একটা হাত রয়ে গেল, দুইটা হাত খালি থাকবে না, দুইটা হাতকে আমরা অ্যাড করে দেবো, একটা হাত আমরা পেয়ে যাবো CH2। দ্যাট মিন্স আমরা অ্যালকেন থেকে অ্যালকিনকে প্রস্তুত করতে পারলাম। সো দ্যাট মিন্স এইটা কিন্তু একটা ব্যতিক্রম রোজ ছিল এবং আমরা সামনের লেকচারে দেখাবো যে কোন পথ থেকে আমরা অ্যাকচুয়ালি কোন পথে যেতে পারবো, কোন পথ থেকে কোন পথে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে। সো ওই সামনের লেকচারটা কোনোভাবে মিস করা যাবে না, ওই লেকচারটা যদি তোমাদের খুব ভালোভাবে ধারণা থাকে তখন তুমি যে কোনোটা থেকে যে কোনোটা কনভার্ট করতে পারবা। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং।